never sleeps. সাথে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন সব সময় রেডিও হইচই ডট কম। ভালোবাসা অদ্ভুত এক অনুভূতির নাম। এ অনুভূতি পেলে একরকম লাগে, না পেলে লাগে আরেক রকম, আর পেয়ে হারালে থাক, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যাই হোক, আমি সুপ্তি, এই দূর পরবাসে আছি প্রায় এক যুগ হল। এখানে আমি সম্পূর্ণ একা, ছোট্ট একটা চাকরি আর টুকিটাকি লেখালেখি করে দিব্যি চলে যাচ্ছে সময়। মাঝে মাঝে বাংলাদেশটাকে অনেক মিস করি জানেন, মিস করি বাবা মাকেও। অনেক বলেছে ফিরে যেতে, কিন্তু আমার এখন এই অজানা শহরটাকেই ভালো লাগে, একাকিত্বটাকে উপভোগ করি ভীষণ। মাঝে মাঝে বড্ড মিস করি এক পাগলকে, রুদ্র, আমার দেখা সেরা পাগল, যে আজও আমার অনেক আপন, পরম আত্মীয়। আজ কেন জানি ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ছে, যে একসময় আমার বৃত্তের কেন্দ্রবিন্দু থাকলেও আজ স্পর্শের বাইরে। বউ, ও বউ, কি করো তুমি, ঘুমাও নাকি ঝিমাও? না, আমি আমার জামার জন্য ঘাস কাটতেছি রাত দুইটার সময়। আর কিছু জানতে চাস? না বউ, আমি এতেই খুশি, তুমি আমার জন্য এই গভীর রাতে ঘুমানো বাদ দিয়া বসিয়া বসিয়া ঘাস কাটিতেছ, আমি এতে মহা খুশি। এমনিতে তো ডালও রাখতে পারো না, আর ভাত রাঁধতে গিয়ে যে লবণ মেশাও তাতেও আমার কোনো আপত্তি নাই। তুই এই গভীর রাতে এসব প্রেম বাক্য শোনাবার লাগে আমার ফোন দিছস? না বউ, আমি তোমারে ফোন দিছিলাম আমার জন্য তোমার মনের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত ভালোবাসাটাকে একটু জাগিয়ে তুলতে। আমি শিওর তোরে পাবনা পাঠানোর টাইম চলে আসছে। বউ রে, এত কিছু বোঝো তুমি, মন বোঝো না? রুদ্র, রাত এখন সোয়া দুইটা বাজে, কাল আমাদের দুজনেরই প্রেজেন্টেশন আছে। প্লিজ দোস্ত, এখন এসব ফাইজলামি রাখ, আমার একটু ঘুমাইতে দে। ঠিক আছে ঠিক আছে, এত রাগো কেন বউ, তুমি ঘুমাও আর আমি রাতের আকাশে তারা গুনি, আর সেই সাথে বসে বসে মাছি ওমার। এই পাগলটারে নিয়ে আমি সত্যিই খুব বিপদে আছি, আল্লাহই জানে বিয়ের পরে আমার কি হবে। রুদ্রের সাথে আমার পরিচয়টাও হয় খুব অদ্ভুতভাবে, আমার ইউনিভার্সিটি জীবনের দ্বিতীয় দিন। ছোটবেলা থেকে আমি একটু চুপচাপ স্বভাবের, নিজ থেকে যেচে কারোর সাথে কথা বলতে পারি না। নিজের সিটে বসে আছি ক্লাস শুরুর অপেক্ষায়, হঠাৎ কে যেন আমার পিঠে একটা ঢিল মারল। পিছন ফিরে দেখি অনেকগুলো ছেলে জটলা পাকিয়ে ডেস্কের উপর বসে আছে, গল্প আর হাসাহাসি করছে। পাশে ফিরে দেখি একটা দলা পাকানো কাগজ ডেস্কের নিচে পড়ে আছে, নিচু হয়ে ওটা তুলে আনলাম। কাগজটা খুলতেই দেখি তাতে লেখা, মিস সামিয়া সুপ্তি খান, আপনি কি কটকটি খান? আরে আজব, এটা কেমন ফাজলামি,
আমার যে এত রাগ লাগলো না, আবারও পিছনে ফিরে তাকালাম এই কাগজটা কে ঢিল মেরেছে তা খোঁজার জন্য। কিন্তু এতগুলো ছেলের মাঝে আসল বদটাকে খুঁজে পেলাম না। প্রায় এক মাস পরের ঘটনা। একদিন সকালে যখন ইউনিভার্সিটির গেটে রিকশা থেকে নামছি, তখন খেয়াল করলাম রিকশাওয়ালাকে ভাড়া দেওয়ার মতো ভাঙতি আমার কাছে নেই। পাশের টং দোকানে গেলাম ভাঙতি করাতে। আই মামা, 500 টাকার ভাঙতি দাম তো? ভাঙতি নাই। দেন না, রিকশা দাঁড়ায় আছে। কেন, ভাঙতি টাকাগুলো দিয়ে কি কটকটি খেয়েছো নাকি? চমকে উঠে পাশে তাকাই। একটা ঢেঙা মতন ছেলে, দেখতে একদম বখাটেদের মতো, আমার দিকে তাকিয়ে তার 32 খানা দাঁত বের করে হাসছে। তার মানে এই সেই পাবলিক যে আমায় ওই দিন ওই ফালতু ছড়া লিখে কাগজটা ঢিল মেরেছিল। ওইদিকে দোকানদার বলছে, আপামনি যদি কিছু না কিনেন তাইলে কেমনে 500 টাকার ভাঙতি দেই? মামা, তাইলে একটা কাজ করো, আমারে 5টা বেনসন দাও আর ওনারে বাকি 60 টাকা ফেরত দাও। এই যে মিস্টার, আপনার প্রবলেম কি? সিগারেট খান তো নিজের টাকায় কিনে খান, আমার টাকাগুলো পোড়ানোর কি দরকার? মিস কটকটি বেগম, এখানে আপনি ভাঙতি পাবেন না যদি না আপনি কিছু কিনেন। আর আপনি তো সিগারেট খান না, তাই সিগারেটগুলো আমিই নিলাম। তবে এইখানে যদি কটকটি পাওয়া যেত তবে ওইটা আমিই কিনতাম আপনার জন্য। বলেই উনি আমার সামনে দিয়ে গদগদ করে চলে গেলেন। কিন্তু একটু দূরে যেতেই হঠাৎ থেমে গেল আর আমার দিকে ফিরে একটা হাসি দিল। তারপর চলে গেল ট্রিপল-ই বিল্ডিংয়ের দিকে। কেন জানি ছেলেটার এইভাবে আমার দিকে ফিরে তাকিয়ে এভাবে হাসতে দেখে আমি একটু অবাকই হলাম। ছেলেটা একটু ঢেঙা টাইপের দেখতে হলেও হাসিটা অনেক সুন্দর। মুহূর্তেই মনের সব খারাপ অনুভূতিগুলো চলে গিয়ে একটা ভালো লাগা কাজ করতে শুরু করল। আচ্ছা, ছেলেটার নামটাও তো জানা হলো না। ক্লাস শেষে যখন রিকশায় উঠলাম বাসায় যাওয়ার জন্য, ওই ছেলেটার কথায় মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। ও আমাদেরই সেকশনে কয়েকবার চোখাচোখি হয়েছে, প্রত্যেকবারই উনি আমাকে ভেংচি কেটেছেন, কিন্তু কোনো কথা হয়নি। হঠাৎ রিকশায় কে যেন উঠে পড়ল আমার পাশে। আমি তো চমকিয়ে উঠে পাশে তাকিয়ে দেখি সেই ঢেঙা ছেলেটা আমার পাশে বসে। আই ছেলে, তুমি আমার রিকশায় কি করছো? নামো, এক্ষুনি নামো আমার রিকশা থেকে। কিভাবে নামবো, লাভ দিয়ে নাকি ঝাঁপ দিয়ে? যেভাবে নামতে ইচ্ছে হয় সেভাবেই নামো, কিন্তু আমার রিকশা থেকে নামো। কেন গো, আমি কি তোমাকে জ্বালাচ্ছি নাকি কামড়াচ্ছি যে আমাকে তুমি নামিয়ে দিতে চাও? আজ রাস্তায় এমনিতেই রিকশা অনেক কম, তুমি নিজেই তো 1/2 ঘন্টা দাঁড়িয়ে থেকে রিকশা পেলে। প্লিজ ইয়ার, এমন করো না, আমি তোমার বন্ধু মানুষ, তাছাড়া আমি অত্যন্ত শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছেলে। আমার মতো ভালো ভদ্র ছেলে তুমি এই পৃথিবীতে আর একটাও খুঁজে পাবে না। অবশ্য তুমি যদি মহাকাশে খুঁজতে যাও সেটা আলাদা কথা। বলেই তার বিখ্যাত ভেংচি মার্কা 32টা দাঁত বের করা হাসি দিল আমার দিকে চেয়ে। কেন জানি ওর উপর কোনো রাগ হচ্ছিল না আমার, বরং ওর কথাগুলো শুনে মজা পাচ্ছিলাম। কখন যে ওর এমন কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছিলাম আমি নিজেও জানি না। সেই দিন থেকে ওর সাথে আমার বন্ধুত্ব শুরু হলো। জানতে পারলাম ওর নাম রুদ্র। ফোন নাম্বারটাও আদান প্রদান হলো রিকশাতেই। এইভাবে আমাদের বন্ধুত্বের সূচনা। আমার ভার্সিটি লাইফের একমাত্র ফ্রেন্ড হয়ে গেল সেই রুদ্র। প্রায় সব সময় আমার আশেপাশে থাকত।
অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মাঝে। অ্যাসাইনমেন্টের সময়ও আমরা দুজন একই গ্রুপে থাকতাম। ও অবশ্য অসম্ভব ধরনের ফাঁকিবাজ টাইপের ছেলে, তাই অ্যাসাইনমেন্টের বেশিরভাগ কাজই আমিই করতাম। আর ও হয় ওর বান্দর টাইপের বন্ধুগুলোর সাথে লাফালাফি করতেছে, না হলে গিটার বাজাচ্ছে। মাঝে মাঝে রাত জেগে ফোনে কথা হতো ওর সাথে। জীবনে প্রথম কোনো ছেলের সাথে ফোনে কথা বলছি আমি, তাও এত সময় ধরে। বেশিরভাগ কথা অবশ্যই আমিই বলতাম, আমার ছোটবেলার কথা, আমার প্রিয় অপ্রিয় সব কিছু নিয়ে। ও শুনত আর হাসত, আমার গলা শুনে ও বুঝে যেত আজ আমার মন ভালো নাকি খারাপ। যেদিন মন খারাপ থাকত সেদিন এত মজার মজার জোকস বলতো যে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যেত। কখনো আবার গান শোনাতো আমায় গিটার বাজিয়ে, ওর নিজের লেখা গান। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তাম তা আমি নিজেও টের পেতাম না। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। পড়াশোনা, ক্লাস, সেই সাথে রুদ্রর দুষ্টামি তো আছেই, অসম্ভব জ্বালায় ও আমাকে। কিন্তু ওর ওই দুষ্টুমিগুলো অনেক ভালো লাগতো আমার। এরই মধ্যে একদিন আমাদের এক সিনিয়র আমায় টিচ করেছিল বলে ওই ছেলের সাথে রুদ্র প্রায় মারামারি লেগে গিয়েছিল। এরপর থেকে ইউনিভার্সিটিতে আমাদের দুজনকে নিয়ে কানা ঘোষা শুরু হয়ে গেল। আমরা পাত্তা দিতাম না, কারণ আমি জানতাম রুদ্র আমাদের এক বছরের জুনিয়র, ইউনিভার্সিটির হার্টথ্রব, বিয়ার প্রেমে মশগুল, মারাত্মক সুন্দরী মেয়েটা। কোনো এক বছর লাক্স চ্যানেল আই সুপারস্টারেও ডাক পেয়েছিল, কিন্তু বেশি দূর যেতে পারিনি। ইউনিভার্সিটির সব ছেলেরাই ওর জন্য পাগল, কিন্তু ও নিজ থেকে খুবই অল্প সংখ্যক ছেলেদের পাত্তা দেয়, আর তাদের মধ্যে রুদ্র একজন। থার্ড ইয়ারে ওঠার পর থেকেই রুদ্রের সাথে আমি একটু দূরত্ব বজায় রাখতে শুরু করি। আসলে এরই মধ্যে রিয়া নিজেই রুদ্রকে প্রপোজ করেছে। রুদ্রই বলেছে আমাকে, রিয়ার পাঠানো মেসেজটাও আমাকে দেখিয়েছে। তারপর জিজ্ঞেস করলো ওর এখন কি করা উচিত। আমি আর কি বলতাম ওকে, এত সুন্দর একটা মেয়ে ওকে নিজ থেকে প্রপোজ করেছে। তাছাড়া ওকে রুদ্রের পাশে ভালোই মানাবে, তাই বললাম ওকে। ভালোই হলো, এতদিনে তোর একটা গতি হলো, এবার তুই ঠিকই বান্দর থেকে মানুষ হবি। কথাগুলো শোনার পর ও কিছুই বলল না, চুপচাপ আমার পাশ থেকে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমার মোবাইলে একটা মেসেজ আসলো ওর নাম্বার থেকে, তাতে লেখা, আমি তোকে খুব জ্বালাই তাই না? সময় কেটে যাচ্ছে নিজের গতিতে। রুদ্রর সাথে ওভাবে আগের মতো আর মেশা হয় না, কথাও হয় না। ইউনিভার্সিটিতে লেকচার আর অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি থাকতাম, কিন্তু রাতের বেলায় খুব কষ্ট হতো, ওর কথা খুব মনে পড়ত। একমাত্র ওই তো ছিল যার সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম। মাঝে মাঝে খুব কষ্ট হতো যখন ওর কথা মনে পড়ত, মনে হতো বুকের মাঝে একটা বড় পাথর চেপে বসে আছে, শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। কখন যে ওর কথা ভাবতে ভাবতে দুচোখ জলে ভরে আসত তা নিজেও বুঝতাম না। প্রতিটা মুহূর্ত অনেক মিস করতাম ওকে, মনে হতো ওকে মনের সব কথা বলে দিই, ওকে বলে দেই কত কষ্ট হয় আমার যখন ওকে রিয়ার সাথে বসে গল্প করতে দেখি।
কিন্তু কথাগুলো আর ওকে বলা হয়ে ওঠে না। এক রাতে আমি পড়ছিলাম, পরদিন আবার আমার কুইজ টেস্ট। হঠাৎ রাত একটার দিকে আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। ফোন ধরতেই কেউ একজন আমায় মোটা গলায় প্রশ্ন করল, সামিয়া শক্তি বলছেন? জি বলছি, আপনি কে বলছেন? আমি আপনার জামাই বলছি। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট, হু আর ইউ? বাহ, আমার বউ দেখি কুটুর কুটুর করে ভালোই ইংলিশে কথা বলতে পারে। আমি ভয় পেয়ে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার ফোন, ওই নাম্বার থেকে। আমি তো টেনশনে পড়ে গেলাম, এই রকম ফাইজলামি তো কখনো কেউ করেনি আমার সাথে। ইতিমধ্যে আমার মোবাইলের স্ক্রিনে 10টা মিস কল ওই নাম্বার থেকে। আবারও ফোনটা বাজতে শুরু করলো, এইবার ফোনটা আমি রিসিভ করলাম। হ্যালো, কে আপনি? এইভাবে এত রাতে আমায় ডিস্টার্ব করছেন কেন? কেন ডিস্টার্ব করবো না আপনাকে? আপনি জানেন না, আপনাকে ডিস্টার্ব না করলে আমার পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম হয় না। কথাগুলো শুনতেই বুকটা ধড়াস করে কেঁপে উঠল। আরে, এই কথাগুলো তো রুদ্র বলতো, কিন্তু রুদ্রের গলা তো এত মোটা না। কোনো মতে বলতে পারলাম একটাই কথা, আপনি কে বলছেন? মিস কটকটি বেগম, আপনি আমায় এত তাড়াতাড়ি ভুলে যাবেন এতটা অবশ্য আশা করিনি। যাই হোক, আমি হচ্ছি আপনার প্রাক্তন বন্ধু রুদ্র। কি এখনো চিনতে পারলেন না আমায়? তোর ভয়েস এতটা মোটা শোনাচ্ছে কেন? খোঁজ খবর তো নিস না, নিলে জানতিস আমি গত 4 দিন ধরে সর্দি জ্বরে ভুগছি। অবশ্য নিবি বা কেন, আমি তোর কেই বা এমন যে আমার খোঁজ খবর তো রাখতে হবে। গলার কাছে কান্নাগুলো দলা পাকিয়ে আছে। ইচ্ছে করছিল বলে দেই আজ আমার মনের সব কথা, ওকে ভেবে আমার নির্ঘুম রাতের কথা, কিন্তু আজ গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। দেখ কটকটি বেগম, এখন মোটেও কান্নাকাটি করার টাইম না, এমনিতেই আমার মোবাইলের ব্যালেন্স শেষের পথে। শোন, কাল একটু ক্লাস শেষে আমাকে একটু টাইম দিস, আমার সাথে একটা জায়গায় যেতে হবে তোকে। কোথায় যাব? কেন, কি হয়েছে? তোরে কইছি আমার সাথে যেতে যাবি, এত কথা কিসে? ফোন রাখলাম, ব্যালেন্স শেষ, এবার ভেবে করে কাজ বলেই বদমাইশটা ফোনটা খট করে কেটে দিল। আরে আজব, আমাকে কথা বলার সুযোগও এক ফোঁটা দিল না। আচ্ছা, ও আমাকে এইভাবে বউ বউ করে ডাকছিল কেন? আজব তো। পরদিন ক্লাস শেষ করে যখন বের হচ্ছিলাম, তখন ভিড়ের মধ্যে কে যেন আমার ডান হাতটা ধরে টানতে টানতে হাঁটা শুরু করল। চেয়ে দেখি রুদ্র। আরে আরে, তুই কি করছিস? এইভাবে হাত ধরে টানাটানি করছিস কেন? মানুষ কি বলবে? শুধু দেখ, ফটোর ফটোর করা বন্ধ কর, চুপচাপ আমার সাথে চল বলেই আমাকে ওর বাইকের পিছনে উঠালো আর বাইক চালানো শুরু করলো। বল না রুদ্র, কই যাচ্ছি আমরা? কাজী অফিস। মানে কি? মানে হচ্ছে আজ তোরে আমি বিয়া করব। মানে কি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? বাইক থামা বলছি, এক্ষুনি তোর বাইক থামা। এই মুহূর্তে বাইক থামানো যাবে না, তবে তুই যদি বাইক থেকে নামতে চাস তাহলে আল্লাহর নাম নিয়ে একটা লাভ দে। আমি যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না, টেনশনে পড়ে গেলাম। পাগলটা কি প্ল্যান করছে তা আল্লাহই জানে। অবশেষে বাইকটা থামালো, সামনে তাকিয়ে দেখি কাশবন। কি ব্যাপার, আমাকে কাশবনে নিয়ে এলি যে? ও, তার মানে ম্যাডাম সত্যি সত্যি কাজী অফিসে যাওয়ার জন্য রেডি ছিলেন। ঠিক আছে, চলেন এখনই কাজী অফিসে যাই। কি যে বলিস না তুই, এখন বল কি হয়েছে? এরকম অস্থির বিহেভ করছিস কেন? আর এমন বউ বউ করছিস কেন কাল রাত থেকে? জানিস, কাল রাতে তোর ওই ফাইজলামিতে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম।
এতদিন জানতাম কোনো মেয়েকে বউ বলে ডাকলে সে নাকি অনেক খুশি হয়, আর এদিকে আমার বউরে আমি বউ বলে ডাকলে সে নাকি ভয় পায়। আল্লাহ গো, আমার কি হইব গো। রুদ্র, প্লিজ দোস্ত, ফাজলামি বন্ধ কর। তুই কিন্তু আমার মেজাজটা অসম্ভব খারাপ করে দিচ্ছিস। আর আমি তোর কোন জন্মের বউ হই? একটা থাপ্পড় মারবো তোকে এই টাইপের উল্টাপাল্টা কথা আর একবারও যদি বলিস। তুই আমার থাপ্পড় মারবি? যে মেয়ে আজ পর্যন্ত একটা মহাসাবু মারতে পারলো না, সেই মেয়ে নাকি আমার থাপ্পড় লাগাবে? ঠিক আছে, মারতে চাইলে মারতে পারিস। আমি তাহলে তোর নামে স্বামী ও পুরুষ নির্যাতন আইনে মামলা করতে পারবো। আমার কাছে ওর এমন ফাইজলামি মার্কা কথাবার্তা আর ভালো লাগছিল না। আমি কিছু না বলেই উল্টা দিকে হাঁটা শুরু করলাম। আরে সুপ্তি, এইদিকে কই যাস? ওইখানে কি কোনো কটকটি মামা কেনা বেচা করতেছে নাকি? আগে বললেই পারতিস, আমি তোরে কটকটি কিনে দিতাম। আমি কটকটি কিনতে যাচ্ছি না। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ফালতু বকবকানি শোনার চেয়ে বাসায় চলে যাওয়া অনেক ভালো। আর আমি রিয়া না, আমি সুপ্তি। যাকে বউ ডাকার কথা তারে গিয়ে বউ ডাক। দেখ সুপ্তি, ভাব মারবি না। তুই বললি যারে বউ ডাকার কথা তারে গিয়ে বউ ডাক, এজন্যই তো তোরে বউ বলে ডাকতেছি। কথাটা বলে রুদ্র ওর ব্যাকপ্যাক থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিল। আমি জিজ্ঞাসা করলাম, প্যাকেটে কি? আহা সুপ্তি, এত কটকট করে কথা না বলে প্যাকেটটা খুলে দেখলেই তো হয়। ওর কথা মতো প্যাকেটটা খুললাম। দেখি একটা সবুজ রঙের ওড়না, সুতার কাজ করা তাতে। আরে এটা তো সেই ওড়নাটা যেটা কয়েকদিন আগে নিউ মার্কেটে দেখেছিলাম। সেই দিন পার্সে তেমন টাকা ছিল না বলে ওড়নাটা আর কেনা হয়নি। পরে তো আর ওইদিকে যাওয়াই হয়নি, ভুলেও গিয়েছিলাম ওড়নাটার কথা। কিন্তু এটার কথা রুদ্র জানল কীভাবে? প্রশ্ন চোখে ওর দিকে তাকাতেই উনি আমাকে একটা ভেঙচি কেটে ওনার সেই বিখ্যাত 32 দাঁত বের করা হাসি দিয়ে বলল, কিরে পছন্দ হয়েছে তোর? অনেক শখ করে আমার বউটার জন্য কিনেছিলাম গো, তোকে এই ওড়নাটা পরলে অনেক মানাবে। অনেক পছন্দ হয়েছে, কিন্তু হঠাৎ এই ওড়না? আর সেই কখন থেকে বউ বউ করতেছিস? কে তোর বউ? ও বউ সবাই বুঝে গেল আমার মনের কথা, খালি তুমিই বুঝলা না। মানে? রুদ্র আর কোনো কথার উত্তর দিল না, এক দৃষ্টিতে তাকিয়েছিল সে আমার দিকে। অনেক গভীর ছিল চোখের সে ভাষা। আমি আর ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। অনেক কষ্টে ওর সামনে নিজেকে শক্ত করে মুখোমুখি হয়েছি। পাথরের মতো শক্ত হয়ে কি যেন বুকের মাঝে চেপে ধরে আছে এখন, নিঃশ্বাসটাও যেন ঠিক মতো নিতে পারছি না। বুক ভরে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে খুব। চোখ নামিয়ে ফেললাম নিচের দিকে, যাতে ও কিছুই না বোঝে আমার চোখ দেখে। ওড়না তখনও আমার হাতেই ধরা ছিল। হঠাৎ রুদ্র আমার হাত থেকে ওড়নাটা প্রায় টান মেরেই নিয়ে নেয় ওর কাছে। তারপর আমি কিছু বুঝে ওঠার আগে এই ওড়নাটা আমার মাথার উপর দিয়ে দেয়। এরপর ও মুখ খোলে। সুপ্তি, আজ তোকে একদম বউদের মতো লাগছে। সুপ্তি, তুই আমার বউ হবি, আমার সোনা বউ? কিছুই বলতে পারছিলাম না তখন, মাথা একদমই কাজ করছে না। কানের মাঝে শুধু রুদ্রের একটাই কথা বারবার শুনতে পাচ্ছি, সুপ্তি তুই আমার বউ হবি, আমার সোনা বউ? বল না সুপ্তি, হবি তুই আমার সোনা বউ? আগলিয়ে রাখবি তোর এই অগোছালো পাগল রুদ্রকে? তুই যেদিন থেকে আমার কাছ থেকে দূরে দূরে থাকা শুরু করলি জানিস, সেদিন থেকে আমার গলায় আর গানের সুর আসে না, গানের ডায়েরিতে আর নতুন গান লেখা হয় না। কেন সুপ্তি, কেন কেন বুঝলি না তোর এই রুদ্রকে? তোর কি একবারও আমাকে নিয়ে কোনো ভালো লাগা কাজ করেনি?
বল শক্তি, আজ আমি তোর মুখ থেকে তোর মনের কথা জানতে চাই। আজ যদি আমাকে তুই ফিরিয়ে দিস তাতেও আমার কোনো কষ্ট হবে না। শুধু একবার বল, তুই কি আমাকে এতটুকু ভালোবাসিস নি? আমার চোখ দিয়ে যেন তখন শ্রাবণ মেঘের বৃষ্টি ঝরছে, কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। কোনো মতে অস্ফুট সুরে এতটুকুই বলতে পারলাম, কিন্তু তোর সাথে না রিয়ার রিলেশন আছে? আরে টিউবলাইট, পুরো ভার্সিটি জানে আমি আপনাকে ভালোবাসি, আর আপনি এখন আইসা কোন আমার সাথে রিয়ার রিলেশন আছে? কিন্তু তোকে যে রিয়ার সাথে ঘুরতে দেখতাম, ওর সাথে গল্প করতে দেখতাম, হায় আল্লাহ, আমি মাইয়াটারে নিয়ে কি করুম? সুপ্তি, তোরে যদি আমি টিউবলাইট কই তাহলে টিউবলাইট সমাজ হাইকোর্টে মানহানির মামলা করবে আমার নামে। তোরে তো সোডিয়াম লাইট বলা উচিত। আরে গাধি মেয়ে, রিয়ার সাথে কোথায় একটু ঘুরলাম তাতেই তোর এই অবস্থা? যখন অন্য মেয়ে ক্লাসমেটদের সাথে ঘুরি তখন তো কিছু বলিস না। কিন্তু রিয়া যে তোকে প্রপোজ করেছিল, আমাকে যে মেসেজটা দেখালি, ওরে আমার সোডিয়াম লাইট, তোকে বলবো না তো কাকে বলবো আমার সব কথা? আমাদের ডিপার্টমেন্টাল হেডকে? আরে বোকা মেয়ে, যে ছেলের পেটের ভাত হজম হয় না তোকে সব কিছু না বললে সেই ছেলে রিয়া প্রপোজ করেছে সেটা তোকে বলবে না তো কাকে বলবে? অবশ্য রিয়া খুব একটা খারাপ না, বিয়ের পর ওর সাথে পরকিয়া করা যাবে। জানিস না বিয়ের পরের প্রেমই নাকি আসল প্রেম? কথাটা বলেই ও জিব্বায় কামড় মারল। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকাতেই ওর দুহাত দিয়ে আমায় বুকের মাঝে টেনে নিল। এবার আর নিজেকে পারলাম না সামলিয়ে রাখতে, হু হু করে কেঁদে ফেলি ওর বুকে মাথা রেখে। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমায় বলছে, এই পাগলি, এই আমার পাগলি, এইভাবে কাঁদে কেউ? আরে এইভাবে কাঁদে না শক্তি, তোকে এইভাবে কাঁদতে দেখলে মানুষ কি ভাববে বলতো? আরে এত যে কান্নাকাটি করছিস, তোর সর্দি তো আমার টি শার্টে লেগে যাবে, তখন টি শার্টটা কে ধুয়ে দিবে, আমার সোনা বউ? উফ, এই তোকে নিয়ে আর পারলাম না, এত ফাজিল তুই, নিজের বউটা কেউ ছাড়লি না। এর কদিন পর রুদ্রের মা মানে আন্টি আসলেন আমাদের বাসায়, আমাকে আংটি পরিয়ে দিয়ে গেলেন আর কড়া নির্দেশ দিয়ে গেলেন। আজ থেকে যেন আন্টিকে আমি মা বলে ডাকি। ঠিক হলো আমাদের গ্রাজুয়েশন শেষ হলে আমাদের আক্ত হবে। ওই দিন রাতে বড়টা ফোন করে বলে, জানিস কটকটি বেগম, আমাদের ভার্সিটি শেষ হওয়ার সাথে সাথে আমার সাথে সামিয়া সুপ্তি নামের একটা মেয়ের আক্ত হবে। আমাদের বিয়েতে আসিস কিন্তু, তোর স্পেশাল ইনভিটেশন দিলাম আমাদের বিয়েতে। আসবো আসবো, তোর বিয়েতে আমি না আসলে তো তোর বিয়েই হবে না রে। এই তো এতদিনে টিউবলাইটে আলো জ্বলেছে, গুড নাইট সোনা বউ। আর এইদিকে ভার্সিটিতেও আমার রক্ষা নাই পাজিটার হাত থেকে, সারাক্ষণ মুখে একটাই কথা, বউ আর বউ। বউ, আমার কলমের কালি শেষ হয়েছে, তোর কলমটা দে। বউ, চল ক্যান্টিনে চা খাই। বউ, 10টা টাকা দে, ভাঙতি নাই, বেনসন খামু। বউ, দেখ দেখ মাইয়াটা কত জোস। মাঝে মাঝে মনে হয় আমার আসল নাম যে শক্তি, এটাই বুঝি রুদ্র ভুলেই গেছে। না, ফোনটা এভাবে কাটা ঠিক হয়নি, বেচারা আমায় এত মিস করে, এত ভালোবাসে, আমি তো ওর মতো এইভাবে অনুভূতিগুলো প্রকাশই করতে পারি না। ইস, ও কত আশা নিয়ে ফোন দিয়েছিল আমার সাথে কথা বলবে বলে, আর আমি বোধহয় ঘুমের ঘরে কিসব উল্টাপাল্টা কথা বলেছি, সেগুলোও এখন মনে করতে পারছি না। কি করব
এটা ভাবতে ভাবতে ওর নাম্বারে ডায়াল করি। একবার রিং হতেই ফোনটা ধরল। আমি হ্যালো বললাম, কিন্তু ও প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ নেই। কিছুক্ষণ পর ওর গলা শুনতে পেলাম। শুক্তি, তোকে অনেক বেশি ভালোবাসি রে। আমিও তোকে অনেক ভালোবাসি রে। সরি রুদ্র, তখন এইভাবে কথা বলে ফেলেছি। কাঁচা ঘুম ভেঙে গিয়েছিল, তাই মাথা একদমই কাজ করছিল না। বউ, একটা গান শুনবি? তুই শোনাবি? আমি চাঁদের আলো হবে তোমার কালো ঘরে, জেগে রই সারা নিশি, এতটা ভালোবাসি, এতটা ভালো সকালে সত্যির ঘুম ভাঙে ফোনের রিংয়ের শব্দে। ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করে দেখে ফোনের ওপ্রান্তে রুদ্র। বউ, এক কাপ চা দাও তো। আমি কি তোমার বুয়া? আমি কি বলেছি বুয়া চা দাও? বলেছি বউ চা দাও। তুমি না আসলে ঘাস পাতা। আর তুমি একটা গাধা। গতকাল বললে গরু, আজকে গাধা। আমি আসলে কোনটা? দুটোই। তুমি গরু, গাধা, মহিষ, ভেড়া, তুমিই সব। যাক, আমার গৃহে থাকা হলো। মানে কি? তুমি যেসব প্রাণীর নাম বললে এরা সবাই গৃহপালিত। বাঘসিংহ বললে বিপদে পড়তাম, জঙ্গল বা চিড়িয়াখানা খুঁজতে হতো। এ আসছে আমার বাঘসিংহ, তুমি একটা জঙ্গলি জানোয়ার, ইতর ছোট লোক কথাকার। হয়েছে, এবার থামেন। আই বল কি? আমার একটা স্বপ্ন আছে, জানো? কি স্বপ্ন? একদিন তোমার কাছে মানুষের সার্টিফিকেট পাবো, সেদিন আমি ভাত খাবো। কি খাবে? ভাত, বুনকা বুনকা ধোয়া ওঠা গরম ভাত। শুধু ভাত খাবে? ভাতের সাথে কিছু নেবে না? তুমি নরম হয়েছ, চলো মুরগি দিয়ে ভাত খাই। তোমার সাথে আমি ভাত খাবো না, তুমি রাক্ষসের মতো খাও। চলো রিক্সা দিয়ে ঘুরি তাহলে। তুমি রিক্সায় উঠলে হাত ধরতে চাও? ঠিক আছে, তাহলে চলো হাত ধরি। তুমি আরো কিছু চাও? আমার সাথে যাবে? কোথায়? মাঠে। পৃথিবীতে এত জায়গা থাকতে মাঠে কেন? তোমার গরু, তোমার গাধাটা ঘাস খাবে, আর তুমি বসে বসে দেখবে। এই শোনো, আমি একটা ঘাস ফড়িং হব। ঘাসের ভেতর লুকিয়ে থাকা আমাকে তুমি খেয়ে ফেলতে চাইবে, আর আমি তিরিং বিরিং করে লাফিয়ে তোমার কাছ থেকে পালাবো। পালাতে দিলে তো তোমাকে আমি ডেজার্ট হিসেবে খেয়ে ফেলবো। উফ, চুপ করো ফাজিল একটা। আই বউ, শোনো না। কি? আজ ভার্সিটির পর দেখা করতে পারবে? আচ্ছা। ইসি রে, কত লক্ষ্মী বউ আমার। হয়েছে হয়েছে, এখন রাখেন, না হলে আপনার বউয়ের ক্লাসে পৌঁছতেই দেরি হয়ে যাবে। জো হুকুম মহারানী। উফ, রাখি, বাই।
আরে মা, কার সাথে কথা বলছিস মা? রুদ্রের সাথে। ও আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন মা? রাতে ঘুমাওনি? না, তোকে একটা কথা বলা দরকার ছিল, ব্যাপারটা তুই জানা জরুরি। কি কথা মা? আমি জানি তুই রুদ্রকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি চাই না বিয়ের পরে তোদের সম্পর্ক নষ্ট হোক। এ কথা বলছো কেন মা? কি হয়েছে বলবে তো? মা, তোর 5 বছর বয়সে কাশি হয়েছিল, ওটা যে টিবি সেটা বুঝতে একটু সময় লেগেছিল, তারপর যথারীতি চিকিৎসা শুরু হলো, তখন তোর বয়স কম ছিল আর রোগটা তখন ভয়ানক কিছু নয়, ডাক্তার এমনটাই বলেছিলেন, কিন্তু তখনই তোর শরীর তার সীমানা বেঁধে দিয়েছে। মানে কি মা? আমি কিছুই বুঝতে পারছি না, আমার কি খুব খারাপ কোনো অসুখ আছে মা? না মা, কোনো অসুখ না। তবে কি মা? আসলে তোকে তো জানতেই হবে, আরও আগেই বলা উচিত ছিল, তোর অসুখটার নাম টিউব ব্লকের মেয়েলি অসুখ, টিউব ব্লক হয়ে গেছে। এতে কি আমি মরে যাব? না মা, মরে যাবে না, বেঁচে থাকবে। শুধু শুধু কি মা? শুধু কোনোদিন মা হতে পারবি না মা, তোর কোনোদিন সন্তান হবে না। কথাগুলো বলতে বলতে রেহনা বেগম ডুকরে কেঁদে উঠলেন, মুখে আঁচল চাপা দিয়ে ঘর ছেড়ে চলে গেলেন দ্রুত পায়ে। সুপ্তি ঘরে একা, সে বাথরুমে গেল, শাওয়ার ছেড়ে মাথায় পানি ঢালল অনেকক্ষণ। বাথরুমের মেঝেতে বসে সুপ্তি আকুল হয়ে কাঁদতে শুরু করল, যে কান্নার শব্দ বিষাদগ্রস্ত ভায়োলিনের মতো ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। সুপ্তি গভীর রাতে জানালার পাশে একা দাঁড়িয়ে আছে, আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকে উঠছে, তার আলো ঘরে চকিত পলক ফেলে যাচ্ছে, ফের বৃষ্টি পড়তে শুরু করেছে, ল্যাম্পপোস্টের আলো বাইরের বাগানটা দেখাচ্ছে অন্যরকম, বাতাসে জলের ঝাপটায় গাছগুলো ভীষণভাবে মাথা দোলাচ্ছে, শিউলি ফুলের গাছটা, কামিনী ফুলের ঝাড়টা সদ্য স্নাত রমণীর মতো চুল ঝাড়ছে, সন্ধ্যা মালতির দুর্বল ডালগুলো লেপটে গেছে জলমাটি কাদার সঙ্গে। জানালায় দাঁড়িয়ে সুপ্তি তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখছে আর ভাবছে, হ্যাঁ, তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জেনে শুনে সুপ্তির প্রতি রুদ্রের ভালোবাসা সে কমে যেতে দিতে পারে না। সুপ্তি রুদ্রের ভালোবাসার জন্য ওর ভালোবাসার নাগাল থেকে নিজেকে সরিয়ে নেবে। সুপ্তি হেরে গেছে, কিন্তু সুপ্তি তাদের ভালোবাসাকে হেরে যেতে দেবে না, দিতে পারে না। দূরে কোথাও বিকট শব্দে বাজ পড়ল, ফের বিদ্যুৎ চমকে উঠল, মেঘেরা দেখল সুপ্তির চোখে জল। জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে, ও জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা সব ছেড়ে যত।
রুদ্রের জীবনটা এলোমেলো হয়ে গেছে। শক্তির কথা মনে পড়লে তার সমস্ত চেতনা নিস্তেজ হয়ে পড়ে, নিখিল জগৎ শূন্য বলে মনে হয়। শক্তির মতো লক্ষ্মী ধরনের মেয়ে হঠাৎ করে বদলে গেল? একদিনে কেউ 180 ডিগ্রি ঘুরে যেতে পারে? রুদ্রের সবচেয়ে বড় দুঃখ তাকে সত্যি জানালো না কি তার অপরাধ। সত্যির বাবা ফোন করে জানালেন, হ্যালো রুদ্র। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? শোনো, সত্যিকে আমরা অন্যত্র বিয়ে দেব, তুমি আর সত্যিকে জ্বালাবে না। জি ঠিক আছে, জ্বালাবো না। আমি কি ইফতিজার অনিচ্ছুক মেয়ের পিছনে লেগে থাকবো? ছি। রুদ্র নিজেকে বুঝতে, কিন্তু তার মন বুঝতে চায় না। সত্যি তার জীবনের প্রথম প্রেম, একমাত্র প্রেম। সত্যির সাথে শিখেছে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আদর করতে হয়। ফুটপাতের দোকানগুলো দেখতে দেখতে রুদ্র সামনে এগোচ্ছে। আজ কেমন যেন মনটা চঞ্চল হয়ে উঠেছে ভীষণ ওর। তাই পরন্ত বিকেলে বেরিয়েছে ফুটপাতের রাজ্যে, যেখানে কান্না হাসি মিশে একাকার শেষ বিকেলের গোধূলি রঙা আলোতে। হাইকোর্টের সামনে একটি চায়ের দোকানে বসে পড়ল রুদ্র। মামা, কি করেন? কি দেবো কোন? একটা লিকার চা, কড়া লিকার হবে, আর সেই সাথে কড়া মিষ্টি। তাহলে 5টা মিনিট বসেন। 5 মিনিট কেন? একটা বিড়িও কি শান্তিতে খাইতে দিবেন না? যদি উঠে চলে যাই? জান গিয়া কে আমাকে কি পান আপনারা, একটা বিড়িও সুখ করে খাইবার দিবেন না আমারে? তাহলে দেন আমাকেও একটা ব্যাংশন দেন, আমিও না হয় সুখ করি, আপনার সুখে আবার কম পড়বে না তো। কি যে কোন মামা। চাওয়ালা রুদ্রের জন্য একটি বেনসন আনতে যায় পাশের দোকানে। রুদ্র সিগারেট জ্বালিয়ে ভুষ ভুষ করে ধোঁয়া ছাড়তে লাগল। আজ যেন সিগারেট কেমন বিষাদ লাগছে। রুদ্র বুঝতে পারল ওর জ্বর আসছে। মামা, সিগারেটে তো সুখ পাচ্ছি না। কেন মামা, আপনার কি মন খারাপ? জানি না তো। আচ্ছা, মন খারাপ হলে বুঝি সিগারেটের স্বাদ পাওয়া যায় না? না তো। তাহলে তো আপনার মনে হচ্ছে আজ মন ভীষণ ভালো। ঠিকই ধরছেন, আজ আমার মায়ের ডে, আমার বাবা বলে ডাকছে। বাবা মানে কি? বাবা মানে হইল গিয়া যে বাজান। এতেই আপনার আজ মন এত ভালো? হয়, আমার মায়ের 1.5 বছর বয়স, হেতি হারা দিন হেকির মায়ের কোলে কোলে থাকে। আইজও কোনো দিন হেতির মায়েরে হেতি মা কুইয়া ডাকে নি। আজ যখন আমি ঘর থেকে বাইরেছি, হেতি আতকা আমারে বাবা কুইয়া ডাকছে। মামা কি যে সুখ পাইছি দিলে। নাম কি আপনার মেয়ের? মেঘবতী ডাকছে হেতির মা। বাহ, বেশ সুন্দর নাম তো। আমার কাছে কেমন কেমন জানে লাগে, আমি হেতির মা বলেই রাখি। রুদ্র অবাক হয়ে শুনছে লোকটার কথা। এত ভালোবাসা এদের মতো মানুষের মাঝে বাঁচে কিভাবে, যেখানে ছেঁড়া পলিথিনের ঘরের ফাঁক দিয়েও হায়নাদের লালা ঝরা জীব তাড়া করে বেড়ায় যুবতী বউকে, যেখানে হরতাল অবরোধে মারিয়ে জ্বালিয়ে দেওয়া হয় জীবিকা অর্জনের শেষ সম্বলটুকু, চায়ের ফ্লাক্সটা আছড়ে ভাঙে অমানুষগুলো পৈশাচিক উল্লাসে, সেখানে হতাশাকে লুকিয়ে এত ভালোবাসা কিভাবে বাঁচে। রুদ্র উদাস হয়ে যায় নীল ফুটপাতে চাওয়ালার প্রবল সুখে চকচক করা দৃষ্টির সামনে। ঘোর কাটে ফোনের শব্দে, রুদ্র ফোনটা রিসিভ করে চুপ করে থাকে। কোথায় তুমি? এই তো ফুটপাতে বসে আছি। সেটা কোথায়?
হাইকোর্টের সামনে। ফোনটা কেটে যায়, রিয়ার ফোন ছিল। রিয়া কেন ফোন দিল হঠাৎ? রুদ্র আবার চিন্তার রাজ্যে ডুবে যায়। খানিক বাদেই চিন্তার রাজ্য থেকে ফিরে আসে, কাঁধে কারো স্পর্শ পেয়ে। ফিরে তাকিয়ে দেখে রিয়া সুতির নীল শাড়িতে ভীষণ মানিয়েছে মেয়েটাকে। রুদ্র চলো। কি হলো, বললাম না উঠো। কোথায়? জাহান্নামে যাবা? পুরে যাব তো। তো কি হয়েছে, দরকার হলে পুরবা? মানে কি? মানে হলো আমাকে পুড়িয়ে তুমি ভালো থাকবে কেন, তোমাকেও পুড়তে হবে। কোথায় যাব? সে না হয় হাঁটতে হাঁটতে ভাবা যাবে, এখন তো চলো। মামা আজ আসি, আমিও শেষ সিগারেটের সুখ পেয়েছি আপনার গল্প শুনে। এই যে আপনার টাকাটা। মামা বেশি দিচ্ছেন তো? ওটা আপনি রাখেন, আপনার মাকে কিছু কিনে দেবেন। আপনি আমাকে সিগারেট বিলাসে সুখ দিয়েছেন। না না, আমি বেশি নিব না, আমি সুখ দিচ্ছি না। না মামা, আমিও জানি সুখ কেনা বেচা যায় না। আপনি আমাকে সুখ দিয়েছেন, আমি মায়ের জন্য মমতা দিলাম। তাইলে দেন। চলো। বেশ আগে সন্ধ্যা হয়ে গিয়েছে। রুদ্র আর রিয়া ফুটপাথ ধরে হাঁটছে। আজকাল সোডিয়ামের আলোগুলো যেন কেমন পর হয়ে গেছে। রাস্তার পাশের ব্যস্ত দোকানগুলোর সাদা আলো সোডিয়াম আলোগুলোকে মুছে দিতে বদ্ধপরিকর সব একজোট হয়ে। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি রাখবে তুমি? এই ছেলে মানে কি? কই, কিছু না তো। তবে মেয়ের নাম কি হবে? আজ পর্যন্ত তুমি কখনো বলনি যে আমাকে পছন্দ করো। ভালোবাসা তো এখনো ঘুমিয়ে সেই কোন গহীনে, আর মেয়ের নাম তবে কিভাবে? জানি না তো। কি জানো না? কিছুই না। তবে আমি ভেবেছি আমাদের মেয়ের নাম হবে, না আমাদের মায়ের নাম হবে মেঘবতী। রিয়া রুদ্রের হাতটা ধরল গভীর মমতায়। যতটা মমতা নিয়ে হাতটা ধরল তার চেয়েও বেশি অবাক হলো। এই তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আগে কেন বলনি? মনে ছিল না, তাতে কি, এখন তো জানলা, ভালো লাগছে না। আমি আজ আসি। রুদ্র হাতটা ছাড়িয়ে নিয়ে সামনে হেঁটে যেতে লাগলো। হঠাৎ আবার ফিরে বলল, এই মেয়ে, তোমার নাম তো রিয়া তাই না? শোনো, আমাদের মেয়ের নাম হবে মেঘবতী। রিয়া চুপ করে দাঁড়িয়ে রুদ্রের চলে যাওয়া দেখছে। মনে মনে আরো একবার বলে উঠল, রুদ্র সত্যি তুমি বড্ড কেমন জানো। রিয়ার কাছে সবই বড্ড গোলমেলে লাগে। কেন রুদ্র আজ এ কথা বলল? কেনই বা সত্যি তাকে ফোন দিয়ে জানালো রুদ্র তাকে অসম্ভব ভালোবাসে? রিয়া হিসাব মেলাতে পারে না, কিন্তু সে অনুভব করতে পারে রুদ্র নামের এই অদ্ভুত ছেলেটা ছাড়া তার চলবে না। রিয়া দৌড়ে গিয়ে আবার রুদ্রের হাত ধরল আর বলল, এই কই যাচ্ছ, জাহান্নামে যাবে না? আমাকে জ্বালিয়ে নিজে কেন জ্বলবে না? শোনো, তোমার নাম রুদ্র না? এই রুদ্র শোনো, আমাদের মেয়ের নাম মেঘবতী হবে। কথাটা বলেই রিয়া পিছনে ফিরে হাঁটতে শুরু করল। দুজন দুদিকে হেঁটে যাচ্ছে আর মনে মনে বলছে,
সত্যি তুমি বড্ড কেমন যেন। মাঝখানে এক পে ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে প্রাণপণ চেষ্টা করছে আলোটাকে আরো একটু হলুদ করার জন্য। ল্যাম্পপোস্টগুলো জানে এই হলুদ আলো এই মানব মানবীর জন্য নয়, কারণ এই মানব মানবী মেঘবতীর স্বপ্ন দেখছে, যে স্বপ্নের সৃষ্টি স্পর্শের বাইরে। নিষ্প্রাণ নগরীতে আমি চাঁদের আলো হবে তোমার কালো Radio Hoichoi.com Music.